শীতের সময় একাধিক কাপড় পরা হয়, ভিতরে একটা জাম্পার সুইটার আছে, এরপর আবার একটা জামা পরেছি, এখন এত টাইট যে এটা উঁচা করতে যায় কোনো রকমভাবে এই পর্যন্ত উঠেছে না, এটা আমাকে ধুতে হবে তো কোনো এর নিচ পর্যন্ত না উপর পর্যন্ত, তাহলে কাপড়টাকে পরিপূর্ণ উপরে পর্যন্ত তুলে নিতে হবে। পরিপূর্ণতা মানে হলেই অজু তো সবসময় পরিপূর্ণভাবেই করতে হবে, কিন্তু শীতের সময় চামড়াটা শুকনা থাকে, এই জন্য যখন কোনো ব্যক্তি অজু করবে তখন প্রথমত অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলি ভালো করে আগে কাপড়টা তুলে নিবে। তো শীত হোক বা গরম হোক, যদি আমরা অজু করি অথবা গোসল করি, আমি আর যেই অজুর অংশগুলি ধোয়ার প্রয়োজন সেই জায়গা থেকে যদি এক চুল পরিমাণ কোনো জায়গা শুকনো থাকে তাহলে অজু হবে জি না। আত্মাহারিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। শীত কেন্দ্রিক কিছু মাসাইল, তার মধ্যে অন্যতম একটা সেটা হলেই যে শীতের সময় পানি ঠান্ডা হয়, পানি ঠান্ডা হয় না, আর ঠান্ডা পানি দিয়ে উজু করতে কষ্ট হয়, উজু করতে কী হয় কষ্ট হয়, তখন মানুষ তাড়াতাড়ি উজু করার চেষ্টা করে, আর তাড়াতাড়ি করতে যেয়ে অনেক সময় অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলি ভালো করে ধোয়া হয় না। তো শীত হোক বা গরম হোক, যদি আমরা উজু করি অথবা গোসল করি, আমি আর যেই অজুর অংশগুলি ধোয়ার প্রয়োজন সেই জায়গা থেকে যদি এক চুল পরিমাণ কোনো জায়গা শুকনো থাকে তাহলে অজু হবে জি না। তাহলে এখানে সতর্কতার সাথে উজু করতে হবে, সতর্কতার সাথে উজু করতে হবে। এই সতর্কতার সাথে উজু করাকে শরীয়ত আবার অন্য ভাষায় মানুষদেরকে উৎসাহ করেছেন, সেটা কি বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন কোনো আমলের কথা বলবো না, আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়ায়ারফাউ বিহিদ দারাজাত, যে আমল করলে আল্লাহ তোমাদের গুনাকে ক্ষমা করে দিবেন এবং তোমাদের সম্মানকে বৃদ্ধি করে দিবেন, তোমাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন, সেটা কি? এক নম্বর ইসবাগুল ওজু এ ফিল মাকারিহি, ইসবাগুল ওজু এ ফিল মাকারিহি, কষ্টের সময়, এই যে শীতের সময় কষ্ট পানি ব্যবহার করা একটু কষ্ট, ঠান্ডা পানি দিই, কষ্টের সময় ইসবাক মানে পরিপূর্ণতার সাথে উজু করা। পরিপূর্ণতা মানে হলেই উজু তো সবসময় পরিপূর্ণভাবেই করতে হবে, কিন্তু শীতের সময় চামড়াটা শুকনা থাকে, চামড়া কি থাকে শুকনা থাকে, এই জন্য যখন কোনো ব্যক্তি উজু করবে তখন প্রথমত উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলি ভালো করে আগে কাপড়টা তুলে নিবে। শীতের সময় একাধিক কাপড় পরা হয়, ভিতরে একটা জাম্পার সুইটার আছে, এরপর আবার একটা জামা পরেছি, এখন এত টাইট যে এটা উঁচা করতে যায় কোনো রকমভাবে এই পর্যন্ত উঠেছে না, এ তো আমাকে ধুতে হবে তো কোনো এর নিচ পর্যন্ত না উপর পর্যন্ত, তাহলে কাপড়টাকে পরিপূর্ণ উপরে পর্যন্ত তুলে নিতে হবে। কি কথা বুঝে আসলো? এরকম ভুল হয় কি হয় না জি? দেখা যাচ্ছে এটা পরিপূর্ণ খোলে না। হ্যাঁ, যদি আপনার কাপড় টাইট হয় প্রয়োজনে কাপড় খুলতে হবে, কিন্তু সে বলে যে এই অঙ্গযুগে ধুবেন না তা না, এটা ধুতে হবে। আর একটা ভুল কি হয়, এই যে মোটা টুপি পরে আসেন, অনেক সময় শীত লাগতেছে তখন চেহারা যখন ধুবে তখন টুপি না খুলেই হ্যাঁ ধুয়ে নিল, কিন্তু ওর তো টুপির নিচে এখনও চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছে নেই, পানি কি পৌঁছে নেই, তো যদি না পৌঁছে অজু হবে? অজু হবে না। এই জন্য প্রথম যেটা সেটা হলে হ্যাঁ, এই অঙ্গ যেটা আছে অজুর অঙ্গগুলি এটাকে পরিপূর্ণভাবে আগে খুলতে হবে, খোলার পর যখন ধুবে তখন মনে রাখবেন অজুর অঙ্গগুলি মাসা একবার করা ফরজ, একবারই করতে হবে সুন্নত, আর যেগুলো ধোয়ার অঙ্গ যেটা এটা একবার ধোয়া হলো ফরজ, একবার ধোয়া একবার ধুতে হবে, একবার ধুয়ে দিয়ে এক একবার ধুয়ে যদি কেউ উজু করে তার উজু হয়ে যাবে, উজু কি হয়ে যাবে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি পানি আছে তখন আরও সতর্কতার সাথে, আরও কি সতর্কতার সাথে যেন কোনো জায়গায় শুকনো না থাকে, তিনি কোনো অঙ্গ প্রত্যঙ্গগুলি দুইবার করে ধুয়েছেন এবং কোনোটা তিনি তিনবার করে ধুয়েছেন। তো এখন যদি বলি যে শীতের সময় যেহেতু চামড়া শুকনো থাকে এবং কোনো জায়গায় শুকনো থাকার সম্ভাবনা থাকে, অতএব আপনি একটু ভালো করে উজু করার স্বার্থে অঙ্গ প্রত্যঙ্গগুলি কমপক্ষে দুইবার অথবা তিনবার করে ধোন এবং হাত দিয়ে সেটাকে ভালো করে কষলান যেন কোনো চামড়া শুকনো না থাকে। এটার নাম হলো ইসবাগুল ওজু, ইসবাগুল ওজু।
মানে অজুটাকে পরিপূর্ণ গুরুত্ব সহকারে অজু করা, অঙ্গ প্রত্যঙ্গ হলে একবার তিনবার করে ধোয়া, আর মাথা মাসা কান মাসা একবারই, কান মাসা একবারই।